नमस्कार বন্ধুরা, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। বন্ধুরা, আমি দুদিন এই চ্যানেলে ভিডিও বানাতে পারিনি, কারণ নিজেরই অ্যাক্সিডেন্টের মতন হয়েছিল। মানে হঠাৎ করে ব্ল্যাক আউট হয়ে গিয়ে বাস থেকে পড়ে যাই, এবং একদিন আমার মায়ের শরীর খারাপ হওয়ার ফল শান্তনু বার্ডস ক্যাচ চ্যানেলে মোটামুটি অ্যাক্টিভ থাকার চেষ্টা করি অলওয়েজ, সেই জন্য আমি এই চ্যানেলে ভিডিও। কিন্তু আগামী দিন থেকে এই শুরু হলো, আমি প্রত্যেক দিন আপনারা যারা যারা বাংলা ভাষা শিখতে মানে মাধ্যমে ভিডিও জানতে চান পাখির ব্যাপারে, তো নিশ্চয়ই আপনারা ভিডিও করবেন। তো আজকে একটা ভালো টপিক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করবো, হোমিওপ্যাথিক মেডিসিন বা আর্সেনিক অ্যালবাম থাকি। দেখুন, আর্সেনিক অ্যালবাম একটা অত্যাধিক ভালো মেডিসিন। যদি আমরা এই র ফরমেশন হয় তাহলে আর্সেনিক মানেই বুঝতে পারছেন একটা পয়জন জিনিস, কিন্তু যখন তাকে মডিফাই করে হোমিওপ্যাথিক বানানো হয় তো শরীরে কোনো রকম সাইড এফেক্ট নেই, এবং বলতে পারেন ওভারঅল শরীরে এর ভূমিকা খুবই সাংঘাতিক। আর্সেনিককে আমরা এইভাবে চিনি আজ পর্যন্ত যে আর্সেনিক অ্যালবাম ইনডাইজেশনে কাজ করে ভালো, আর্সেনিক অ্যালবাম ফুড পয়জেনিংয়ে ভালো কাজ করে। আপনার যদি বমি হয় পাখির বা নিজের যা যা সিমটম, আমি পাখির বলবো সেম সিমটম আপনি নিজের জন্য অ্যাপ্লাই করতে পারেন, দেখবেন জবরদস্ত কাম। রিসেন্ট যেমন ধরেন এই গরমকালে, আমি আগে আসছি এখন ফট করে মাঝখান থেকে আমি শুরু করবো না, আর্সেনিক অ্যালবাম আপনার শারীরিক যদি ধরুন কোনো রকম এমনই একটা কন্ডি, এমনই একটা মেডিসিন, তিন ধরনের মেডিসিন আছে আর্সেনিক উসকে বাদ সরি বাংলা হ্যাঁ আর্সেনিক অ্যাকোনাইট আর রাষ্ট্র। আর্সেনিক এমনই একটা মেডিসিন যেটা মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল মানে শারীরিক এবং মানসিক দুটো পোর্শনে কাজ করে। মানে শারীরিক বা মানসিক রেসলেসনেস মানে একটা অস্বস্তি বা মেন্টাল ডিসব্যালেন্স, শারীরিক ডিসব্যালেন্স বা ডিপ্রেশন খুব ভালো কাজ করে। আপনি সময় মতন আপনি আর্সেনিক ইউজ করে দেখবেন, যেটাকে বলে আমি এরকম ভিডিও আমার শান্তনু বার্ডস ক্যাচ চ্যানেল থেকে যারা এই চ্যানেলে এসেছেন যারা দেখবেন যে সোশ্যাল ফোবিয়া বার্ডসের ফোবিয়া অ্যাংজাইটি এই ধরনের ব্যাপারে যেমন অ্যাকোনাইট জেলসিমিয়াম একটা ভালো ভূমিকা বা কালিফস আছে, তেমনি আর্সেনিকও একটা জবরদস্ত মানে একটা ভালো মতন গুরুত্ব রোল প্লে করে। ফলে আপনার পাখি মনে হচ্ছে কোনো জায়গা থেকে কোনো জায়গায় শিফট করছেন বা কারোর বাড়ি থেকে নিয়ে আসছেন, সেই সময় এটা একটা ফিজিক্যাল মেন্টাল চাপ থাকে, এই সময় আর্সেনিক অ্যালবাম ইউজ করুন, আপনি দেখবেন প্রচণ্ড ভালো রেজাল্ট পাবেন, এর থেকে ভালো রেজাল্ট হতে পারে না। আর্সেনিক অ্যালবাম অবভিয়াস একটা মানে একটা তো খুবই ভালো কথা যে আপনার পাখি কোনো কারণে ফুড পয়জেনিং হলে মানে কোনো একটা খাবার এমন খেয়ে নিল যেটা থেকে সে সহ্য করতে পারলো না, খাবারটা ভেতরে শরীরে গিয়ে পচতে মানে ঠিক মতন ডাইজেস্ট হতে পারলো না, তখন খাবারটা শরীর কী করে তাকে রিজেক্ট করে দেয়, নয় বমির মাধ্যমে নাহলে পটির মাধ্যমে। পটি হলে আমরা ডায়রিয়া, লুজ মোশন বা ফুড পয়জেনিং হিসাবে হতে পারে, উল্টি হলে তো আলাদা ব্যাপার মানে বমি হলে আলাদা ব্যাপার। মাঝে মাঝে দেখবেন আপনার ছোটো পাখিটা যাকে ফিট করাচ্ছেন বা তারা উল্টি করছে বমি করছে, তো এটা অনেক সময় ক্রপ ইনফেকশন হয়, অনেক সময় ভেতরে ফুড পয়জেনিংয়ের ব্যাপারেও হতে পারে। অনেক সময় কি হয় বাচ্চা পাখিকে যখন হ্যান্ড ফিট করাচ্ছি খাবারের একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, সেই টেম্পারেচারটা মেনটেন না করলে খাবার তো ইন্ট্যাক্ট করে দেবে, হয়তো তার পরের দিন ফুড পয়জেনিং হয়ে যেতে পারে। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আর্সেনিক অ্যালবাম ঠিকঠাক মতন ডোজ ইউজ করে এই সমস্ত কিছু বন্ধ করতে পারেন, এবং বাচ্চা পাখিটাকে বা বড় পাখি যাই হোক না কেন আপনি মরে যাওয়া থেকে রক্ষা করতে পারবেন। যদি ঠিক টাইমিং আপনি ধরে ফেলতে পারেন যে এই সময় এটা করা উচিত, নিশ্চয়ই পারবেন। আর্সেনিক অ্যালবাম ইনডাইজেশন, গ্যাস, অ্যাসিডিটি, আমি নিজের কথাই বলি, আমার মাঝখানে দুদিন আগেই, দুদিন বলতে দু সপ্তাহের মতন আগে প্রচণ্ড ফুড পয়জেনিংয়ের মতন হয়েছিল। ফুড পয়জেনিং বলবো না, এটাকে বলতে পারবেন ইনডাইজেশন প্রবলেম হয়েছিল। সকালবেলা উঠে দেখি পাঁচটার সময় যে প্রচণ্ড চোয়া ঢেকুন মারছে, মানে চোয়া ঢেকুন উঠছে, কী করবো কী করবো, ফার্স্ট তো ভেবেছিলাম যে যা আছে সব বমি করবো। অস্বস্তি দেখবেন আপনার শরীর যখন কোনো অস্বস্তি হবে না, আপনি নিজের থেকে যদি একটু বমি মানে উল্টি করার চেষ্টা করেন অনেকটা আপনি হালকা বোধ করবেন। হঠাৎ মনে পড়লো আমার কাছে আর্সেনিক অ্যালবাম আছে, আপনি বিশ্বাস করবেন না আমি যে ডোজটা অ্যাপ্লাই করলাম নিজের ওপর ডাইরেক্ট কোনো জলের সঙ্গে না, উইদিন 20 মিনিটস আমার সমস্ত প্রবলেম দূর হয়ে গেছে। তো আর্সেনিক অ্যালবাম পাখিদের ক্ষেত্রে বা নিজেদেরও ক্ষেত্রে এইরকম ভূমিকা যদি ঠিকঠাক মতো না,
আমি ওই 20 মিনিটের মধ্যে দুবার খেয়েছিলাম মেডিসিনটা, এবং ডোজটাও বলে দিচ্ছি ডাইরেক্ট নিয়ন্ত্রিত খান আমি খেয়েছিলাম। অত্যাধিক বেশি প্রবলেম হচ্ছিল বলে 5 ড্রপস, আপনারা এতটা খাবেন না, হালকা পুল থাকার জন্য 2 থেকে 3 ড্রপ ডাইরেক্ট মুখে দেবেন। যদি বেশি হয় আপনি ডিউরেশনটাকে মানে শর্ট করে দিন, মানে ধরুন 15 মিনিট অন্তর অন্তর খান, খান দেখবেন অত্যাধিক ভালো কাজ করবে। তো পাখিদেরও ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ফুড পয়জেনিং হয়, বিশেষ করে এই গরমকালে ইনডাইজেশন প্রবলেম হয়। উপাদা আলাদা যে এখন আমার শীতকালেও ডায়রিয়া লুজ মোশন এই প্রবলেম আছে। মেন হচ্ছে পাখিটাকে মেনটেন করতে আপনাদের শিখতে হবে। মেনটেনেন্স যদি ঠিকমতো না রাখতে পারেন সারা বছর ডায়রিয়া লুজ মোশন ইয়ে চলতে থাকবে, কোনো রকম আপনি আটকাতে পারবেন না, আর মেডিসিন দিয়ে দিতে মাথা খারাপ হয়ে যাবে। আর্সেনিক অ্যালবাম দেখুন মেন্টাল শারীরিক বোধ পোর্শনে কাজ করে, ফুড পয়জন এই সমস্ত ব্যাপার আছে। আপনার কোনো ধরনের আই ইনফেকশান হলে আই থেকে সোয়েলিং হচ্ছে, মানে সোয়েলিং মানে অনেক সময় লাল হয়ে যায়, চোখ দিয়ে জল পড়ে, এটা রাস্টকেরও একটা সিমটম, শরীর চোখ দিয়ে জল পড়ছে, সেই সময় আর্সেনিক অ্যালবাম 30 আপনি পাখিটাকে যদি ঠিক নির্দিষ্ট ডোজ জলের মধ্যে দেন, তো আপনার হ্যান্ড ফিট বাচ্চার এরকম হচ্ছে আই ইনফেকশান, বিশেষ করে পক্সে ভালো করে জেনে রাখুন। এই ইনফেকশন ফার্স্ট টাইম আমি এখানে প্রোভাইড করছি, পক্স রিলেটেড, লাভবার্ড পক্স রিলেটেড বা কোনো পাখির আই ইনফেকশান কনজাইটি বাড়িতেছে, লাল হয়ে গেছে, তবে হ্যাঁ চোখ বলে কত একটা বড়ো অঙ্গ নিয়ে ছেলে খেলা না, সেই জন্যই বলছি সঠিক ইনফরমেশান প্রোভাইড করছি। আর্সেনিক অ্যালবাম 30 আপনি নিশ্চয়ই ইউজ করে সোয়েলিং থেকে আরম্ভ করে লাল ভাব থেকে আরম্ভ করে এবং মারাত্মক লেভেলে পক্সেও আর্সেনিক অ্যালবাম, কারণ হচ্ছে এক ধরনের টক্সিন শরীরে জমা হচ্ছে, সেই সময় এগুলো আমি ঠিক বোঝাতে পারবো না, এখন আমি এটার উপর আলাদা ভিডিও বানাবো, নাহলে ভিডিও বহু মানে খুব বড় হয়ে যাবে। তো আর্সেনিক অ্যালবাম এই সময় ইউজ করে আপনার পাখি ধরুন শরীর দিয়ে বিভিন্ন রকম র্যাশেস আসছে, মানে স্কিন ইনফেকশন যেটাকে বলা হয়, আর্সেনিক অ্যালবাম স্কিনের একটা মারাত্মক ওষুধ। অনেকে আমাকে ফোন করে, অনেকে আগে ফোন করতো এরকম ব্যাপারে, যাদের একটা ব্যাড স্মেল পাচ্ছি পাখির শরীর থেকে, এটা বেশিরভাগ কিছু না, স্কিন বা চামড়াটা ইনফেক্টেড হয়ে যায়। এই সময় যদি আর্সেনিক অ্যালবাম 30 ঠিকঠাক মতো নিয়ে, অনেক সময় দেখবেন যে ফেদার পড়ে যাচ্ছে পাখিটার, আমরা মাথার চুল না থাকলে ন্যাড়া হয়ে যায়, তেমনি পাখিটারও এই সাইডে ফেদার নেই ঘাড়ে, এই সময় আর্সেনিক অ্যালবাম মারাত্মক কাজ করে, স্কিনের একটা বলতে পারেন মহা ঔষধ, যে স্কিনকে বেটার করে, স্কিনের যে কোনো ধরনের প্রবলেমকে দূর করার মানে ক্ষমতা রাখে আর্সেনিক অ্যালবাম। সো এই সময় আপনি আর্সেনিক অ্যালবাম ইউজ করতে পারেন। নিজেদের মধ্যে দেখবেন কোনো কারণে আপনার বডিতে অনেকে থাকে না শারীরিক একটা স্মেল হয়, দূর থেকে বোঝে একটা বাজে স্মেল ছাড়ে, শারীরিক ব্যাপারে বলছি নিজেদের ক্ষেত্রে, যে আপনি ধরুন কেউ আপনার সামনে এলো আপনি দূর থেকে বুঝতে পারছেন এটা কোথা থেকে স্মেল আসছে, যেমন ধরুন অনেক রকম স্মেলের ক্যাটাগরি হয়। এই ধরনের ক্ষেত্রে সেই ব্যক্তিকে বা আপনার নিজের যদি এই সমস্যা থাকে যে ঘাম থেকে স্মেল আসা বা এই ধরনের কিছু প্রবলেম ক্রিয়েট হওয়া, তো আপনি অত্যাধিক মানে নির্দিষ্ট মানে নিশ্চিন্ত হয়ে আর্সেনিক অ্যালবাম 30 লং টাইমের জন্য একটু ইউজ করুন, ওটাও একটা ধরনের স্কিন প্রবলেম আস্তে আস্তে দূর হয়ে যাবে। তো পাখিদের ক্ষেত্রে আমরা ইনডাইজেশন, বমি, ফুড পয়জেনিং, ডায়রিয়া, স্কিন প্রবলেম এবং মেন্টাল প্রবলেম, শারীরিক ডিপ্রেশন, মানসিক ডিপ্রেশন সমস্ত ক্ষেত্রে আমরা, এবং আই ইনফেকশান সমস্ত ক্ষেত্রে আর্সেনিক অ্যালবামকে মানে আর্সেনিক অ্যালবামটাকে মেডিসিনটাকে 30 পোটেন্সিতে ঠিক মতন ডোজে যদি ইউজ করি, তো যে যে প্রবলেমের জন্য আমি কতগুলো বললাম আপনার সলভ হতে থাকবে। আর্সেনিক অ্যালবাম বিশেষ করে যখন বেবি বার্ড ছোটো পাখির জন্ম হবে, 5-6 দিনের পর থেকে আপনি আর্সেনিক অ্যালবাম দিলে আপনার কোনো দিন ক্রপ ইনফেকশান গ্রো করবে না। আমি দেখি এখন ওটা বলবেন দাদা আপনি তো এক একটা ভিডিওতে এক এক রকম বলছেন, আমি আপনাকে অপশান দিচ্ছি, আমি আলাদা বলছি না যে মানে র্যান্ডাম প্রসেসে ভিডিও বানাচ্ছি না, যে যা বলেছি তাতে প্রত্যেকটা খাঁটি আপনার সাইন্টিফিক এবং কোনো ডক্টরকেও আপনি ভেরিফাই করতে পারেন আমার বক্তব্য অনুযায়ী। তো সেই হিসাবে বলি আর্সেনিক অ্যালবাম বেবি পাখি খুব মারাত্মক সাহায্য করে, ক্রপ ইনফেকশন হতে সাহায্য মানে প্রতিরোধ করতে সাহায্য করে, ইনডাইজেশনে সাহায্য করে, ইনডাইজেশনে সাহায্য মানে ডাইজেস্ট হতে সাহায্য করে, কোনো কারণে বদি পাখি বিশেষ যে ডায়রিয়া লুজ মোশন হয়ে যায় সেই সময় আর্সেনিক অ্যালবাম কন্টিনিউ রাখুন, মারাত্মক ফল পাবে।
প্রত্যেকটা ছোট হিসাবে আমি ভিডিওটা বানালাম। আর্সেনিক অ্যালবাম আমরা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে পারি। দেখুন এটা একটা বড় চ্যাপ্টার, একটা ভিডিওতে আমি কমপ্লিট করতে পারবো না, তবুও যেগুলো যেগুলো বললাম পাখির ক্ষেত্রে সেখানে আপনি ইউজ করে দেখবেন, এবং কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন, আমি নিশ্চয়ই গাইড করবো। নমস্কার।